Assalamualaikum, hello everyone. I hope apnara shokolei bhalo achen. Tajker video te ami apnader majhe credit dao er moto ekta site share korbo. So credit dao te apnara onekei kaj korechen, jekhan theke cd token earning korechen, then instant sell korechen. To same like cd token ba credit dao er moto ajke notun aro ekta site share korbo, jekhan theke apni ddl token earning korte parben. এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি তে মাইনিং হবে। আপনি জাস্ট এখান থেকে একটা টোকেন হলে ক্লেম করে সেল করে দিতে পারবেন। একটা টোকেনের ভ্যালু এখান থেকে দেখেন আপনি 21 সেন্ট করে এটা শেয়ার করেছিলেন মে মাসের 12 তারিখ, মানে এই মাসেরই 12 তারিখে। তখন কিন্তু একটা টোকেনের প্রাইস ছিল আপনার 20 সেন্ট করে, ইতিমধ্যে 1 সেন্ট আপ হয়েছে। ইন ফিউচার এটু কিন্তু আপ হবে। যেমন সিডি টোকেন প্রথমে $1 করে সেল হয়েছে, দেন এরপর ওই টোকেনটা আস্তে আস্তে হচ্ছে আপনার $60 পর্যন্ত সেল হয়েছে একটা টোকেন। ওকে, তো এটাও সেম লাইক ওই রকম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যারা এখনও জয়েন করেন না, আপনি কীভাবে এখানে জয়েন করবেন, দেন মিনিমাম কত টোকেন হলে আপনার এখানে ক্লেম করা উচিত, দেন কীভাবে সেলটা করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। আশা করি আপনি বুঝে যাবেন। তো ইতিমধ্যে আমার এখানে দেখেন আর 2 টোকেন প্লাস কিন্তু মাইনিং হয়ে গেছে, কারণ আমি আরও আগে জয়েন করেছি। ইতিমধ্যে আপনারাও অনেকে আরও আগে জয়েন করেছেন, তো যারা এখনও জয়েন করেন নাই ভিডিওটা দেখার পরপরই জয়েন করে নেবেন। আর আপনি এখানে যেহেতু ইনস্ট্যান্ট ক্লেম করে ইনস্ট্যান্ট টোকেন সেল করা যাচ্ছে, তো কেউ স্কিপ করবেন না। ওকে, তো এখন আর বেশি কথা বলবো না, আমরা ডিরেক্টলি ভিডিও শুরু করব। তার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, এখানে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সাথে টু ডে অফার লিঙ্ক করে আজকের যে অফারটা এটার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ক্লিক করে চলে আসবেন। ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এই পোস্টটাতে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনি জাস্ট টু ডে অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। দেন এখানে আপনি দেখতে পারবেন জয়েন হেয়ার একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা কপি করবেন। আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি কিউ ব্রাউজার দিয়ে করেন তাহলে আপনার জন্য সহজ হবে। দেন এখানে নতুন একটা ট্যাব নেবেন আপনি, দেন লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনার যে মেটামাস্ক আছে এই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে মেটামাস্ক। ওকে, দেন হচ্ছে এখান থেকে আপনি রাখবেন বিএনবি সেন্টে। ওকে, এখান থেকে বিএনবি নেটওয়ার্কে রাখবেন, কিছু পরিমাণ ফিটি লাগবে, আপনারা ফিটি এখানে কালেক্ট করে রাখবেন। দেন আপনাদের মাঝে এরকম চলে আসবে। এরকম আসার পর এখানে আপনি দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট একটা লেখা থাকবে, আপনি কানেক্ট ওয়ালেটে প্রথমে ক্লিক করবেন। দেন হচ্ছে যে আপনার কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার এখানে একটা নোটিফিকেশন বা পপ আপ আসবে, আপনি এটা ওপেন করবেন আপনার মেটামাস্ক, দেন এখান থেকে অ্যাপ্রুভ বা কনফার্ম করে দিবেন, আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন বাইন্ডিং নাম করে একটা অপশন থাকবে, এখানে যে কোডটা আছে এটা আপনাকে এখানে বাইন্ডিং করতে হবে। আপনি ডিরেক্টলি এখানে বাইন্ডিং লেখাটার উপর ক্লিক করবেন, যখন আপনি বাইন্ডিংয়ে ক্লিক করবেন আবারও আপনার মেটামাস্কে একটা এখানে নোটিফিকেশন আসবে, জাস্ট আপনি এটি অ্যাপ্রুভ করে দিবেন, আপনার এখান থেকে কানেক্ট হয়ে যাবে। এই দুটো করার পর দেন আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পারবেন রিসিভ একটা লেখা থাকবে, আপনার এখানে 00 থাকবে, কোনো ব্যালেন্স অ্যাড হবে না। তা আমি এখানে কানেক্ট করতেছি জাস্ট, যদি ইতিমধ্যে আমার যেহেতু আগে থেকে কানেক্ট করা আছে এজন্য আমার অটো কানেক্ট হয়ে গেছে। আপনি যখন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ওই মেটামাস্কে যাবেন, ওপেন করবেন, দেন অ্যাপ্রুভ করে দিবেন, হয়ে যাবে। দেন এখানে বাইন্ডিংয়ের অপশন থাকবে, বাইন্ডিং করবেন, তা বাইন্ডিংয়ে ক্লিক করবেন, মেটামাস্কে যাবেন, অ্যাপ্রুভ করবেন, হয়ে যাবে। তো যখন আপনি ওয়ালেট কানেক্ট করবেন আর বাইন্ডিংটা করে ফেলবেন, এরপর হচ্ছে যে এখানে আপনার মেইন কাজটা মাইনিং টেস্টেড করতে হবে। তো অনেকে কী মনে করে মাইনিংটা অটো হবে, অটো হবে না, এখানে রিসিভ একটা লেখা থাকবে, 00 থাকবে আপনার ব্যালেন্স। তো এখানে আপনার রিসিভ একটা লেখা থাকবে, আপনাকে রিসিভের উপর ক্লিক করতে হবে। যখন আপনি রিসিভের উপর ক্লিক করবেন তখন আপনার হচ্ছে যে মেটামাস্কে নিয়ে যাবে, মেটামাস্কে নিয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ফি নেবে তারা মাইনিং টেস্টেড করার জন্য, কিছু পরিমাণ আপনার বিএনবি ফি লাগবে। আশা করি বুঝতে পারলাম। আপনি যখন রিসিভে ক্লিক করবেন মেটামাস্কে চলে যাবেন, অ্যাপ্রুভ করে দিবেন, আপনার এখান থেকে দেখতে পারবেন মাইনিং টেস্টেড হয়ে যাবে। তো বিএনবি ফি লাগবে, এটা আপনাকে অবশ্যই রাখতে হবে। আবারও বলতেছি আপনি এখানে ওয়ালেট কানেক্ট করবেন আর হচ্ছে যে কোডটা বাইন্ড করবেন, দেন রিসিভে ক্লিক করে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করবেন, না হয় কিন্তু আপনার মাইনিংটা এখান থেকে স্টার্ট হবে না। ওকে ওকে গাইস, তা আশা করি বুঝতে পারলাম আপনি এখানে ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আর কোডটা কীভাবে বাইন্ডিং করবেন, দেন এখানে মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন। তো এগুলো করার পর দেন হচ্ছে আপনাকে এখানে টোকেনটা ক্লেম করতে হবে যখন এখানে মাইনিং হবে। তো এখানে দেওয়ার কথা কত আমি এগুলো একটু আপনাদেরকে বুঝাই, টোটাল 180টা টোকেন দেওয়ার কথা। যদি আপনি সম্পূর্ণ 180টা টোকেন এখানে পেয়ে যান তাহলে আপনি টোটাল কত ডলার পাবেন, এখন যে প্রাইসটে ইন্টু এখন 0.21 করে আছে তার মানে প্রায় $37, অলমোস্ট $38 মতো আপনি এখান থেকে পাবেন সম্পূর্ণ ফ্রিতে। বিষয়টি কিন্তু বুঝেন, আপনি এখান থেকে $38 পাবেন এখন যে প্রাইস আছে এই অনুযায়ী। ইন ফিউচার কিন্তু এটা যদি 30 সেন্ট করে যায় তাহলে কিন্তু $54, মানে ভালো একটা অ্যামাউন্ট আপনার আর্নিং হবে। এখন যে প্রাইস আছে আমি এটা ধরি 21 সেন্ট করে সেল করতে পারলে আপনি কিন্তু এখান থেকে প্রায় অলমোস্ট $40 মতো আপনার আর্নিং হবে। ওকে,
তো এটা হচ্ছে মোটামুটি বিষয়। তো কেউ স্কিপ করবেন না, এখান থেকে এই যে 180টা টোকেন আপনাকে টোটাল দিবে, এটা কিন্তু এভাবে মাইনিং করে করে দিবে, একসাথে সম্পূর্ণ দিবে না, আপনার এটা মাইনিং হবে মিনিমাম একটা অ্যামাউন্ট হলে দেন আপনি এখানে ক্লেম করবেন। তো একটা টোকেনের ভ্যালু যেহেতু 20 সেন্ট, সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লেম করতে চান, লাইক আপনার একটা টোকেন হয়েছে আপনি ক্লেম করবেন, তখন আপনি রিসিভে ক্লিক করবেন, দেন মেটামাস্কে চলে যাবেন। আচ্ছা ওয়েট করি, এখানে একটা পপ আপ আসবে, দেন ওপেন করবেন, দেখতে পাবেন আপনার ক্লেম ফি এর থেকেও বেশি। ওকে, তো এখানে দেখেন 35 সেন্ট ক্লেম ফি নিতেছি, মানে আপনার টোকেনের ভ্যালু হচ্ছে 21 সেন্ট, কিন্তু আপনাকে এখানে বিএনবি ক্লেম ফি দিতে হবে 35 সেন্ট। এই জন্য একটা টোকেন কেউ ক্লেম করবেন না, আমি ইতিমধ্যে একটা পোস্ট এখানে বলেছি আপনাদেরকে যে এখান থেকে ক্লেম ফি লাগবে, এই জন্য মিনিমাম 10টা টোকেন হলে আপনি ক্লেম করেন। যদি আপনি মিনিমাম 10টা টোকেন হলে ক্লেম করেন, তাহলে আপনি এখান থেকে 10টা টোকেন কত করে পাবেন, 0.21 করে সেল করলে আপনি $2 প্লাস পাবেন, মানে প্রতি ক্লেমে আপনার যেহেতু এখানে 30-40 সেন্ট করে বিএনবিপি লাগবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, মিনিমাম 10টা 20টা টোকেন হলে দেন আপনি এখান থেকে ক্লেম করবেন, তাহলে আপনার এখান থেকে লস হবে না। আশা করি বুঝতে পারলাম, কেউ একটা টোকেন ক্লেম করবেন না, বারবার যদি আপনি একটা টোকেন ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনার লস হবে। আর এখান থেকে এগুলো এডিট করলেও কম হয় কিনা যেটা আমি বলতে পারি না, আই থিঙ্ক হয় না, এগুলো এডিট করলে কিন্তু হবে না, যদিও কমবে বাট এটা কনফার্ম করলে মেবি ফেল টেল আসবে, তো এগুলো করার প্রয়োজন নেই, আপনি এইভাবে ক্লেম করবেন। আর যদি এখানে এডিট করে লো করা যায় তাহলে করতে পারেন, লো করে দিলে কিন্তু ফি কম যায়। ওকে, তো এটা হচ্ছে প্রসেস, আমি এখন ক্লেম করব না, মিনিমাম 10টা টোকেন আবার বলতেছি ভাই, মিনিমাম 10টা হলেই দেন আপনি রিসিভে ক্লিক করে এটা ক্লেম করবেন, অবশ্যই ক্লেম করতে বিএনবি ফি লাগবে। তো এটা হচ্ছে মোটামুটি এখানে প্রসেস যে আপনি এখানে জয়েন করে কীভাবে আর্নিংটা করবেন। 180 টোকেন আপনাকে একবারে দিবে না, মাইনিং হবে, দেন আপনাকে ক্লেম করে নিতে হবে, মিনিমাম 10টা টোকেন হলে ক্লেম করবেন, দেন টোকেনটা সেল করে দিবেন। ওকে অলরাইট, তো এবার আসছি আমরা কীভাবে এই টোকেনটা আমরা সেল করবো। দেন এরকম চলে আসবে, আচ্ছা এখান থেকে আপনি এই লেখাটার উপর, মানে গ্যারান্টেড যে লেখাটা আছে, আপনি গ্যারান্টেড লেখাটার উপর ক্লিক করবেন, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনার এরকম চলে আসবে। ওকে, তো এরপর হচ্ছে আপনার এখান থেকে এটা সেলটা আপনি কীভাবে করবেন, এখান থেকে হচ্ছে যে এই যে দেখেন আপনি যখন নিচের দিকে আসবেন তখন এখানে সেল একটা লেখা থাকবে, তো আপনি জাস্ট এই দেখেন অনেকগুলো টোকেন নিবে, একটা টোকেন 21 সেন্ট করে নিতেছে, সেলের মধ্যে আপনি ক্লিক করবেন, দেন আপনার যে টোকেনটা থাকবে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। ম্যাক্স হচ্ছে এত টোকেন পর্যন্ত সেল করা যাবে, তো আমাদের তো এত টোকেন নেই, এখানে 30% একবারে সেম লাইক সিডি টোকেনের মতো 30% আপনার ফি নিবে, লাইক আপনার 1.3 টোকেন যখন হবে তখন আপনি এসে একটা টোকেন সেল করবেন, এখানে একটা টোকেন সেল করতে আপনার মিনিমাম 1.3 ফি লাগবে, দেন হচ্ছে যে আপনি এই পরিমাণ পাবেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করে, তাও সেম আপনার মেটামাস্কে নোটিফিকেশন যাবে, অ্যাপ্রুভ করে দিবেন, আপনার এটা সেল হয়ে যাবে, ইনস্ট্যান্ট সেল হবে এগুলো। আশা করি বুঝতে পারলাম, তো আশা করি সেলের বিষয়টা বুঝতে পারছেন, এখানে ক্লিক করবেন, দেন গ্যারান্টেড লেখা যেটা আছে গ্যারান্টেড লেখাটার উপর আপনি ক্লিক করবেন, যখন আপনি গ্যারান্টেড লেখাটার উপর ক্লিক করবেন তখন এখানে চলে আসবেন, দেন যার কাছে সেল করতে চান সবগুলো মোটামুটি সেম প্রাইসে আছে, তো ইন ফিউচার প্রাইসের আপ হতে পারে, আপনি একজনের কাছে এখানে সেল করে দিবেন, ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে USDT চলে যাবে, আপনার টোকেনটা তারা কেটে নেবে, মিনিমাম 1.3 চলে, মানে 1.30 টোকেন হলেই দেন আপনি এখান থেকে সেল করবেন। আশা করি বুঝতে পারলাম। ওকে, তো গাইস এটি ছিল মোটামুটি ভিডিও, আই হোপ আপনাদেরকে আমি A to Z বুঝতে পারলাম। জাস্ট আপনি জয়েন করেন, মাইনিং স্টার্ট করেন, আর মাস্ট বি আপনার ব্যাব NFT লাগবে, এই যে আমি ওয়ালেটটা কানেক্ট করেছি এই ওয়ালেটে আমার ব্যাব NFT আছে, তো আপনার যে ওয়ালেটে ব্যাব NFT আছে ওই ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন এখানে কাজ করবেন না, আমি করতে পারবেন না। তো এটা ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।